তোরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। পুজো চলে এলো, তো পুজোর সাথে সাথে শীতও চলে এসছে, তো তার আগে আমাদের শীতের প্রস্তুতি শুরু করে দিতে হবে। তো আমি আজকে কি করেছি, আজকে একটু পালং শাকের বিচি ফেলবো আর ধনে শাকের বীজ ফেলবো। তো এখনই শুরু না করে দিলে, এই যে সকালের রোদটা উঠেছে, এই রোদে আস্তে আস্তে বীজটা জার্মিনেশন হয়ে যাবে। আর এখন শুরু করলে শীতের শুরুতে নভেম্বরের প্রথম বা নভেম্বরের মাঝামাঝি দিক থেকে গাছটা ভালোভাবে ওঠা শুরু করবে। তো পালং শাকের বীজ আর ধনে শাকের বীজ এনেছি 5 টাকা 5 টাকা। তোমরাও এরকম 5 টাকা 5 টাকা এনে বাড়ির যে কোনো সিম্পল কোনো ছোটো প্লেট বা কোনো কিছু, ঘরের কোনো কিছু ভেঙে গেছে তাতে অল্প মাটি আর এরকম একটু অল্প একটু জৈব সার দিয়ে, বালি দিয়ে, যদি বালি থাকে, যদি না থাকে কোনো অসুবিধা নেই, দিয়ে গাছগুলোকে বসাতে পারো। বীজগুলো ছড়িয়ে ফেললেই, এটা খুব সহজে করা যায়, বীজগুলোকে ছড়িয়ে ফেললেই ব্যাস 2-4 দিন সুন্দর করে একটু জল দি, জলটা মেপে মেপে দিতে হবে, দিলেই গাছ রেডি। এবং সেখান থেকে ঘরের তৈরি, নিজের হাতে তৈরি গাছের খাওয়া যে কতটা স্বাস্থ্যকর এবং কতটা অদ্ভুত ভালো লাগা, সেটা যারা যারা করে তারা শুধু জানে। তো সবাইকে দেখাবো, আমার গাছগুলো দেখো শুকিয়ে গেছে, সব শুকিয়ে গেছে রোদে, কড়া রোদটা উঠেছে, এদেরকে আবার যত্ন নিতে শুরু করতে হবে। তো আজকে রবিবারের সকালবেলা ছুটির দিনে আজকে শুরু করেছি, শুধুমাত্র পালং আর ধনেটা দেবো, সেই জন্য আমি একটা মাঝারি সাইজের এই টপগুলো নিয়ে নিয়েছি। এই টপগুলো তোমরা আমাজন বা ফ্লিপকার্ট যে কোনো অনলাইন, মিশো, যে কোনো জায়গা থেকে তোমরা অনলাইনে পেয়ে যাবে এবং খুব সস্তায়, জানো, এই এখন বিগ বিলিয়ন ডেট চলছে ফ্লিপকার্টে, ওখান থেকে নিয়েছি, ওখান থেকেও 6টা মতো নিয়েছি, অনেক সস্তায় পেয়ে গেছে। রেগুলার যে এগুলো, রেগুলার যে দামগুলো তার থেকে অনেক সস্তায়। তো এটা আমার 2-3 বছর হয়ে গেল, তো বুঝতেই পারছো কতটা হার্ডি এরা, শক্ত, কোনো কিছু ভাঙে না। 2-4 বার আমার মাটি চেঞ্জ করে গাছ লাগানো হয়ে গেছে। তো বলছি সেটাই যে এখানে মাটি দিয়ে উপরে নিচে কিছু সবজির খোসা বাড়ির ছিল তা দিয়ে, তার উপরে আবার মাটির প্রলেপ দিয়ে, তারপরে জৈব সার দিয়ে আমি মাটিটাকে রেডি করেছি। যেহেতু দুটো মাটি রেডি করেছি, যেহেতু আমি ইয়ে দেব, ধনে দেব আর পালং দেব, তো দেখি দেখা যাক হয় কি না, সেই জন্য তোমাদের সামনে গাছগুলোকে বসাচ্ছি, যাতে তোমরাও আমার মতো ব্যস্ত দিনে, ছুটির দিনে, ব্যস্ত দিনগুলো তো সম্ভব না, ছুটির দিনে সাধারণত পালং হচ্ছে তোমার ভিজিয়ে রাখতে হয় এক রাত। তো আমি যেখান থেকে কিনলাম সে কাকুটা বললো যে এখন ভেজানোর দরকার নেই, এখন ডিরেক্ট দিয়ে দিলেই হবে, তো সেই জন্য ডিরেক্টই দিয়ে দিচ্ছি, দিয়ে রেডি করছি। তো তোমরা দেখতে থাকো যে কীভাবে রেডি করছি। জাস্ট পালংটা নেবে, পালং নিয়ে উপর থেকে এরকম জাস্ট ছড়িয়ে দিলাম। তো সবাই ঘরে এটা করতে পারে, 5 টাকা দিয়ে কিনে এনে নিজের কার হাতে লাগানো, এটার মধ্যে আনন্দ যেরকম পাওয়া যায়, প্লাস অদ্ভুত একটা সৃষ্টির অনাবিল আনন্দ। এটা যারা যারা বাগানি, যারা যারা বাগান করতে ভালোবাসে, যারা যারা গাছকে ভালোবাসে, তারা বুঝবে এই জিনিসগুলো। এবং সবাই করুক, সবাই যাতে করে, সবাই যাতে গাছ লাগায়, সবাই যাতে নিজেদের বাগানের কোনো কিছু খাওয়া সবজি নিজেদের রান্নার ঘরে উঠতে পারে, সেই চেষ্টা সববার করা উচিত, সে ছোট জায়গায় হোক বড় জায়গায় হোক। আমাদের এই ছাদটা দেখো সুন্দর, ছোট ছোট, বেশি বড়ও না, লম্বালম্বি করলে অনেকটা বড়, কিন্তু এমনি যদি তুমি দেখো ছোটই। তো সেখানে আমি সব ধরনের গাছ লাগাই, যে দেখো আমার গন্ধরাজ লেবু গাছ দেখাবো একটু বাদে, তোমাদের যে গন্ধরাজ লেবু গাছের লেবু হয়েছে, তো কী করে হয়েছে আমি ওর কিচ্ছু জানতাম না প্রথম প্রথম, তারপর এখন আস্তে আস্তে করতে করতে, নিজেই করতে করতে নিজের নিজের একটা সুন্দর অভিজ্ঞতাও হয়েছে। তো সেইটাই বলছি, সেটা সবাই করো এবং সবাই এরকম গাছ লাগাও, সবাই ভালো থাকো আর মন দিয়ে বাগান করো। ছুটির দিনগুলো বাগান করলে মন যেমন ভালো থাকে, এরকম শরীরও ভালো থাকবে। এই যে পালং বীজগুলো দিয়ে দিলাম, দেখে নাও সুন্দর করে চারিদিকে শুধু ছড়িয়ে দেওয়া, তার উপর থেকে একটু মাটি ছড়িয়ে দেওয়া, যাতে কী হলো এগুলো যেন ঢাকা থাকে আর অল্প জলে ময়শ্চারাইজারে এটা ময়শ্চারটা নিয়ে এটা সুন্দরভাবে হয়ে যাবে, গাছ উঠবে। গাছ ওঠার সময় তোমাদের আরেকবার দেখাবো আমার ছাদটা, যে গাছটা উঠলো কি না, কারণ সবার মতো আমিও নতুন, চেষ্টা করছি সব কিছু করার নিজের হাতে, এটার মধ্যে করতে আনন্দও লাগে
তাই করি। তো ব্যাস এরকম করে একটু দিয়ে দেবে, দিয়ে উপর থেকে জল ছড়িয়ে দেওয়া শুরু, আর তেমন কিচ্ছু না। গাছ লাগানো হয়ে যাবে, দিয়ে এটাকে সুন্দর, বেশি রোদ নয়, বেশি ছায়াও নয়, এই জায়গায় গাছটাকে বসাতে হবে, এই টবটাকে দিয়ে। দু চার দিন পাঁচ দিন বাদেই দেখা যাবে যে গাছ উঠে আছে। হ্যাঁ, বৃষ্টির জল লাগানো যাবে না, এই মুহূর্তে বৃষ্টির একটা ভয় থাকে পুজোর আগে আগে, তো বৃষ্টির জলটা লাগানো যাবে না। এটা হচ্ছে ধনে বীজ, হ্যাঁ এই যে দেখো ধনে বীজ, পাঁচ টাকার ধনে বীজ আনলেই হয়ে যাবে। এইরকম ছড়িয়ে দেওয়া, আমি প্রথম ভিডিও করছি, ভিডিও করার সম্বন্ধে জ্ঞান নেই, তো সেই জন্য সবাই একটু ক্ষমা করে দেবে, জানি ভিডিও দেখতে করতে পারি না, তাও চেষ্টা করছি, যাতে এই জন্যই চেষ্টা করা যে আমার থেকে যেন দশজন একজনও যদি ইন্টারেস্টেড হয় এই সবজি বাগান করার জন্য, ছাদ বাগান করার জন্য, তো সেটার মতো আনন্দ আর বোধহয় কিচ্ছুতে নেই, কোনো কিছুতেই নেই, যে আমি কয়েকজনকে আমিও যেমন অন্যের দ্বারা মোটিভেট হয়েছি বলেই আজকে নেশাটা লেগেছে, সেরকম আমিও চাই যে কেউ যেন আমার দ্বারাও মোটিভেট হয়। তো এরকম করে ব্যাস রেডি তোমার পালং আর ধনে। তো তোমাদের আবার পরে দেখাবো যে কীভাবে এদের হলো, তবে সবচেয়ে ভালো হতো যদি আমি ভিজিয়ে রাখতাম, কিন্তু ভিজিয়ে তো রাখিনি, তো দেখা যাক দুদিনের মধ্যে এরা কেমন, কতটুকু বীজ হয় কি হয় না। ধনে একটু টাইম লাগবে, ধনে জার্মিনেশন হতে টাইম লাগে, কিন্তু পালং হয়ে যায়, এবার দেখা যাক কী করা যায়। তো তোমরাও বাড়িতে লাগিয়ে ফেলো পালং, ধনে, লাল শাক, নোটে শাক, এই টাইমটা, এই রোদটা, এই শীতের সবে ঢোকার মুহূর্তটা লাগিয়ে দিলে কী হবে, তোমরা পরের দিকে খুব তাড়াতাড়ি নভেম্বরের মাঝখান থেকে, নভেম্বরের লাস্টের দিক থেকে তোমরা খেতে শুরু করে দেবে পালং, নিজের বাগানের পালং। একবার চেষ্টা করে দেখো, দেখবে ভীষণ অদ্ভুত আনন্দ লাগছে, এবং তোমরা তারপর থেকে 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 দেখবে সব কিছুই করা শুরু করে দিয়েছো। তো পুজোতে সবাই ভালো থাকো, ভালো রাখো, অন্য আরেক দিন দেখা হবে অন্য আরেকটা ভিডিও নিয়ে, আর আমার উপর একটু দয়া করে যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইবটা করতে যেন ভুলো না। সবাই ভালো থাকো, পুজো খুব ভালো কাটুক, আর এরকম বাগান নিয়ে সবাই সুন্দর সুখে থাকো।